মানুষ নামে যে ধর্মের জীব আছে তারা সব এক। যারা বর্ণের ভাষা আন্দোলন করেছিলাম, যদি কোন রাজনৈতিক নেতা কিংবা ধর্ম ব্যবসায়ী অথবা যুদ্ধ অপরাধী হত্যাকারী ধর্ষক ঠকবাজ কপট একজন, তবেই তো মানুষ নামের লেবাস উঠবে গায়ে, সবাই সমীহ অথবা ভয়ে সম্মান দেবে। সকলের মতো হতে পারলাম না, তো মানুষ হলাম কি করে? মানুষ যদি হতেই হবে তবে অমানুষ যত খতম করো, সমাজে যে নরকীট দুষ্ট ক্ষতের মতন দপদকে ঘায়ের সৃষ্টি করেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না সবসময় বাংলায় লিখবে, এই দেশ সবসময় বাঙালির মতো চলবে। আজকে যখন কিছুক্ষণ আগে এই শিল্পীরা গেয়ে গেল, আপনাদের নিশ্চয়ই বুক কিপেছে। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়া ভার নয়, এই হচ্ছে বাংলাদেশ। এবং লোহানী কাকা এই স্বপ্নই সারা জীবন দেখেছেন। আমি বলবো প্রিয়তম অনুষ্ঠান একুশ ভাষা আন্দোলন বাংলা ভাষা। এই মঞ্চে আমরা একটি আহ্বানের মাধ্যমে এই যে শীতশুভ্র আমরা সবাই পড়েছি, কোনাঝুর পাঞ্জাবি বড় ঘরের পাঞ্জাবি, একবার সবাই দাঁড়িয়ে করো তাহলে, দিই প্রিয়তম অনুষ্ঠানে বলব। এবং এই প্রজন্মের মাঝেই তিনি তার সেই স্বপ্নকে দেখেছেন, মাঝে মাঝেই বিভিন্ন সময় আলাপ আলোচনা মিনিটের মধ্যে শেষ করব। শেষ হলে মায়েরা বাবারা পিছনে গিয়ে দাঁড়াবেন, ওই যারা হাতে করে দিবেন। বাহ, কি অপূর্ব অনুষ্ঠান! সত্যি ভালো লাগছে যে কোনো আবরণ নেই, কোনো চাকচিক্য নেই, কিন্তু তার মধ্যে এক অশেষ গতি আছে, প্রাণ আছে, অন্তর আছে, ভালোবাসা আছে। এবং এটি থাকতে পারে আমরা অনেক আমাদের প্রজন্মকে, তাহলে হয়তো আমরা আমাদের শেষ
দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, শঙ্কর কল্পনা
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই নামটি বেঁচে থাকবে সবার হৃদয়ে, সবার চিন্তায়, সবার চেতনায়, সবার মননে। এবং আজকের থেকে আমরা, আজকের এই অনুষ্ঠান থেকে, এই আয়োজনটি থেকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন যেটা বাবা যা কিছু পছন্দ করতেন, যা কিছু করতেন, রাজপথে চিৎকার করে স্লোগান দিতেন, আন্দোলন করতেন, সেই সব কিছুই কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমরা চেয়েছি যে আজকের আয়োজনে অংশগ্রহণকারী বেশিরভাগই যারা ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন আমাদের কোনো না কোনো পরিবারের সন্তান, শিশু। আমরা চাই যে আমাদের মতো, আমাদের বাবার মতো, কামাল লোহানির মতো, আমাদের দেশের যে গর্ব রয়েছেন, যারা প্রয়াত হয়েছেন গুণীজন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আদর্শ, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা আমরা আজকের আয়োজন থেকে শুরু করতে চাই। শুরু করে আমরা এই প্রজন্ম, এই প্রজন্মর কাছে আমরা ছড়িয়ে দিতে চাই তাদের আদর্শ, তাদের চিন্তা, তাদের সকল কর্মযোগ্যের ধারণা, যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সকলে এই শিক্ষা, এই অভিজ্ঞতা, এই জ্ঞান বিলিয়ে দিতে পারে পৃথিবীর সমস্ত প্রান্তরে। এটাই হবে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা পূরণের জায়গা।